সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে শীতের সকালে বা বিকেলে খাওয়ার জন্য ভীষণ মজার একটা স্পাইসি এগ পাস্তা রেসিপি করে দেখাবো, যেটা আপনাদের এবং আপনাদের বাচ্চাদের সকলের অনেক ভালো। পাস্তা রান্নার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা পাস্তার মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পাস্তাটা খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তেলটাই দিয়েছি এখানে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, মানে এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে। এবার জাস্ট একটু হালকা ভেজে দিব, কোনো বেরেস্তার মতো হবে না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এমন হতে হবে আর কি। তো একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। এখানে মাঝারি সাইজের একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, আমার কাছে এইভাবে দিলেই বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব কিছু সবজি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বরবটি, আর এইভাবে কেটে দিয়েছি, একটু খেয়াল করলে দেখতে পারবেন। আর 1/2 কাপ দিয়ে দিলাম গাজর, সব মিলিয়ে এখানে আমার 1 কাপ হয়েছে। তো এখন আমি এটাকে মিনিট 2-এর মতো ভেজে নিব, এতে করে হালকা একটু সেদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটা মানে হতে থাকুক। আর এরই মাঝে আমরা একটা মানে সস তৈরি করে নিই, সেটা হয়েছে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। মিক্সড করে এটাকে তৈরি করছি, আর এই সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু দারুণ একটা টেস্ট হবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এটা হয়েছে আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে, কেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে নিয়ে এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণগুলো দিচ্ছি এভাবে করে দিলে কিন্তু পাস্তার মধ্যে সবজি ডিম সব কিছুর মেজারমেন্টটা একদম ঠিক থাকবে। তো ডিমটাকে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আরও 1/4 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি ডিমের জন্য যতটুকু প্রয়োজন। যখন হালকা একটু সিদ্ধ হবে তখন এই যেরকম একটা স্পেচুলার সাহায্যে এটাকে ভেঙে দিতে হবে, এই যেভাবে করে দিবেন, দিয়ে সবজির সাথে মিশিয়ে ফেলবেন। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তাতে অল প্রেস করে দিবেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পাস্তা। এটা আমি আগে থেকে একটু লবণ আর একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাটা আমরা কিন্তু সবাই সেদ্ধ করতে জানি, তাই এক্সট্রা করে সেটা দেখিয়ে ভিডিওটা আর বড় করলাম না। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা সসটা। দিয়ে পাস্তার মধ্যে যেই মশলাটা থাকে আপনারা চাইলে সেইটাও ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এই যে ম্যাজিক যে মশলাগুলো কিনতে পাওয়া যায় এটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটাই অনেক ভালো আসে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে ইনবক্সে জানাতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে কিন্তু ভিডিও নিচে ছোট্ট একটি লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। তো সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্পাইসি এগ পাস্তাটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আমি একটা ট্রেতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।